Assalamu alaikum guys, what's up and welcome back to our brand new video. This is Obama with Hatim, you're watching Hatikrish channel, the vlog 42. And today's vlog is the show. I'm going to show you how to do this. And today's vlog is the show. And today's vlog is the show. Already, I'm going to show you somewhere. Where is nowhere? রাস্তা আছে হেমচর যাচ্ছি আর কি হেমচর থেকে আমরা যাব হলে কোথায় রনি ভাই ফরিদগঞ্জ যাব মিনহাজার নানির বাড়ি তো এই জায়গা আমি আসলাম আমার একটা ভাইয়ের বাসায় বাইরে হইলাম খাইলাম এখন বাইরে হইলাম একটু রিল্যাক্স করলাম এখন আমরা যাব লাগে হেমচর একটু ঘুরবো একটা নদীর পারে যে জায়গা অনেক মানুষ আছে অনেক ভিউ আছে ভালো দেখার মতো সো ভেরি বেস্ট টাইম লেটস স্টার্ট দ্য ব্লগ তোমার যে দুই বন্ধুরা গেল অটো দিয়ে আগে আগে সেটাই তো আর চলো যাই আমরা এখন নদীর পারে এখন আমরা এসে পড়ছি হেমচরের নদীর পারে দেখতে পাচ্ছো হেমচর না হাইমচর হবে হাইমচর শুদ্ধ বাংলায় বলছি গাইজ এখন আমরা এসে পড়েছি হাইমচর জঙ্গলক্ষ ভিউ আশেপাশে দেখা যাচ্ছে খালি নদী আর নদী আর আগে পিছনে আছে কিছু মানুষ দেখা দাও সবাইকে একটু বেশি ওভার হয়ে যাবে মনে করো তোমাদের বিবি আমাকে একবারে ক্যান্সেল করে দিবে ব্লক করার জন্য বুঝছো তো তো গাইজ এখন আমরা তো গাইজ এখন আমরা চলে যাব চলে যাই লেটস সেট গো এন্ড বাই বাই টাটা সি ইউ আবার দেখা হবে তোমাদের নেক্সট ব্লক শেষ হয়নি এখনো কি রে ভাই এখন যাবো ফরিদগঞ্জ ও মনে হয় গাইজ ভুলে গেছে এখন আমরা ফরিদগঞ্জ যাব খেলা হবে মিনাস ভাইয়ের নানির বাড়ি তুমি ব্লক এখানে এন্ড করে না ব্লক এত তাড়াতাড়ি এন্ড করা যায় নাকি আমি তো বলছিলাম আলগে লাভ রনি ভাইয়া ওই রনি ভাইয়া রনি ব্লগ হচ্ছে আলগি যাবা আলগি যাবা আলগে লাভ ঠিক আছে আলগে লাগে এখন আমরা বেড়ায় আসলাম আমার ভাইয়ার বাসা থেকে আর ওই জায়গা থেকে আমরা দেখছো গেছি ইয়াতে নদীর পারে তো এখন আমরা চলে যাব হাইমচর গ্রাম থেকে ওই জানি ফরিদগঞ্জ যেটা হলে গা মিনহাজার নানির বাসা তো এই যে দেখতে পাচ্ছো ওরা এখন বুকিং করছে অটো দেখা যাক কি হয় শিয়া ভাইয়া তো মনে করো আমার ব্যাগ নিয়ে অস্থির আর আমি শিয়া ভাইয়াটা নিছি তো ভাইয়া তোমার নানির বাড়ি যে যাচ্ছি তো গাইজ আমাদের মিনাস ভাই আম চুরি করতে যাচ্ছিল আর নিচে আম অলরেডি পেয়ে গিয়েছে উনি ওই যে দেখতেই পাচ্ছ আর মিনাস কি করে জানি শিয়া ভাই আর রনি ভাই চলে গেছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে আমার সাথে রন ইমরান কি অবস্থা ভাইয়া গাইজ এখন আমরা ধান খেতে চলাফেরা করছি এই যে শিয়া ভাইয়া আছে সামনে এই যে রনি ভাইয়া রনি ভাইয়া রাত্রের বেলা তুমি ধান খেতে কি করছো ঘুরতে আসলাম রাত্রের বেলা এখন আমরা বাইক চালাবো আর কি একটু মজা করব যেহেতু আমরা কই আসছি জায়গার নাম কি ফরিদগঞ্জ আচ্ছা ফরিদগঞ্জ এনে ফরিদগঞ্জের পরে দেন কি হ্যামচর
হাইমচর ছেড়ে আসছি। আর এই যে আমাদের ইমরান ভাইয়া, এই জায়গার নাম দিন খাওয়া দাওয়া করে। মিনহাজ, মিনহাজ ভাইয়া, এই মিনহাজ, এই মিনহাজ, এই মিনহাজ, এর জায়গার নাম কি? এই মিনহাজ, জায়গার নাম কি? হ্যাঁ বেটা, জায়গার নাম কি? হিমচরি কক্সবাজার হাইমচরে ছিলাম আমরা। তো গাইস, এখন আমরা এসে পড়ছি হাইমচর থেকে, জায়গার নামটা বলো, ফরিদগঞ্জ থেকে আমরা এসে পড়ছি রূপসা। এখন রাতের বেলা হয়ে গেছে, একটু নাইট ওয়াইবস হচ্ছে প্রথমবার ব্লগের মধ্যে। যাই হোক, ইমরান ভাই আছে, রনি ভাই আছে, শিহাব আছে, মিনহাজ আছে, খেলা হবে, মজা হবে অনেক গাইস। তো ব্লগ আজকে শেষ হয়ে যাবে কিছুক্ষণে, তো দেখতে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন। আর আমরা এরকম আরো চলে চলে যাব তোমাদের জন্য, কি করতে, ব্লগ করতে, ব্লগ করতে ভাই। অনেক 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 অন্ধকার যা বলার বাইরে, উপরে যাচ্ছে। এন্ড হাতিম জীবনে ফার্স্ট টাইম আসছে এরকম এলাকায়। এন্ড বাই দ্য ওয়ে গাইস, আমি এই কারণে আমার চাঁদপুর এলাকায় ব্লগ করি না, যতবারই আমি আসছি আর কি, মানে পার্সোনাল কাজে আসছি, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসছি, ফ্যামিলি নিয়ে, তো এই কারণে ব্লগ হয় না। তো গাইস, এখন আমি চালাচ্ছি হলো গিয়ে একটা হন্ডা, মানে বাইক আর কি, আমার সাথে হলো গিয়ে রনি ভাইয়া, মুনা ভাইয়া। তোরা এমনি ধ্যান দেবো, সেলফি শেয়ার করে বলা বুঝান দিবো, না সমস্যা নেই, এমনি তো বুঝে গেছে না বড় কিছু, কাল বুঝলাম। Guys, have patience. উবর খুবর রাস্তা গাইস, গাইস এই যে রাস্তা কি অবস্থা, এটা মনে হয় নিজে নিজে চলতে চায়। এটা আমি করলাম না, কিন্তু আমার হাতে ব্রেকই আমি মারতাম, বুঝছো এই গাইস, এই গন্ধ আসতেছে, মানে ক্ষেতের গন্ধ, ক্ষেত, রাস্তা অনেক খারাপ। আমার আব্বু আম্মু মনে করেন বাইক চালাইতে পারি না, আমি ফেল, এখন আমাদের ইমরান ভাই চালাচ্ছে, ভয় করছে, গায়ের সমস্যা নেই, ফার্স্ট টাইম আমারও এরকম হয়েছে। ওরে বাবা, গিয়ার টু দিয়ে দিছে নিউটনে, কেন রে ভাই তুই গাড়ি চালাতে পারো না, পোলা পাইন ভাই, দেখ আমার এমনি ভয় করতেছে, আমি নাইমা জমগিলাম। নাম 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 বুঝছি, নাম 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 মুন্না নাম, গাইজ ও ছুটাই ফেলবে, বুঝা গেছে। আম্মু দেখে নাও আপনার ছেলে কি করছে, আল্লাহ আমার তো পাওয়ার হার জাগা নেই, বুঝলাম না, বুঝেছ নাকি, বসি তো, তুই তো পারতাস না, বুঝলাম না, মুন্না মুন্না তুই নাম নাম নাম, এই যে পয়লা জামুক, আমি আজব ভাই, তুই চালাইতে পারস না, পোলা পাইন কার ধরে যে বাইক চালাইতে দিলাম, আম্মু দেখো বাঙ্গাসুরা বাইক তো গাই, বাঙ্গাসুরা গাই, তুমি চালাইতে পারো না ভাই, একটু নাম, আমি আমি স্টার্টটা দেই, তুই নাম নাম ভাই নাম, এ আমি কিন্তু জামুগা আমি যাইতাম না, না এমনি চালালে আমি যাবো না, তারা দেখলাম কি করলি না, তুই ভাই না, নাম নাম না 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 না, তোমার ওটা যাবো না, এই যে এটি ভালো না।
গাইজ ইমরান আমরা চালা যাবে না, পয়রা যেতে নিছিল একটুর জন্য, শালার আবার কয়, আমি দেখলাম ওই কি করতেছে। মানে মানুষ কত পরিমাণ মিনসে কথা বলতে পারে, ছোট বাচ্চা বলা বাইন চালাইতে পারে না বাইক, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে চোখা। আল্লাহ পিছনে তো কোনো মানুষ টানুষ নাই, ভয় করতেছি আমার তো দৌড় দিচ্ছি। আল্লাহ গাইজ ব্লগ মনে হয় এই জায়গায় এন্ড করে দিতে হবে, আমার ভয় করতেছে কারণ গ্রামে এলাকায় আসছি। দেখা হবে গাইজ, পুষে যাচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই। না আয়সা পড়ছি। তো গাইজ আমাদের মিনাস ভাই চালাচ্ছে, কিছুক্ষণ রাস্তা ঠিক ছিল, এখন আবার রাস্তা খারাপ হয়ে গিয়েছে। এতক্ষণ রাস্তা সেই মতো টান ছিল, তখন আমার ক্যামেরা অনও ছিল না আইফোনের, আই ডোন্ট নো ওয়াই। মিনাস ভাইয়া কিরকম লাগছে? চাল্লা বড় স্যার, যাক আমি হলাম গিয়ে বেস্ট রাইডার। এই যে ভালো রাস্তা এসে বসছে, এই যে আবার খারাপ রাস্তা এসে বসছে, এখন টান দিবা সেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাই ভাই কুকুর ভাই, কুকুর ডাইছিল একটুর জন্য। পিছনে এই রূপসা এলাকার মধ্যে বিখ্যাত হচ্ছে জমিদার বাড়ি, রূপসা জমিদার বাড়ি। আমরা তো রাত্রেবেলা না তো দেখাইতে পারতাম না। ইমরান ভাইয়া কি অবস্থা? উঠো ভাই উঠো। গাইস কি অবস্থা সবার, আমার পিছনে কে বলো, কে আমার পিছনে? সিয়াব ভাইয়া নোয়াখাইল্লা থেকে। আমার না দে মা দা দে, আমার ইন্টারনেট থেকে থেকে দিন থেকে দে, এই দেখ এই দেখ হাতিম, এটা কিন্তু হইব না। দাঁড়া 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 না, তুই তো গাইস দা সমস্যা না, আমার চাইতে দিব না, আমার চলাইতে দিব না। দাঁড়া 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 ইন্দিকে দাঁড়া, এই দেখ এই ভাঙাচোরা রাস্তা চালাম কেমনে। গাইজ এখন কালকে রাতে অনেক রাত ছিল আর অনেক কিছুই হয়েছে, আর যেটাই হোক এখন ব্লগ এন্ড করে দিব। এখন সকাল হয়ে গেছে, আমরা আমার আন্টির বাসায় যাব চাঁদপুর শহরে, রূপসা থেকে কই যাবো আগে প্রথমে হাইমচর না ডাইরেক্ট চাঁদপুর বড় স্টেশন চলে যাব। তো এখন ব্লগ এন্ড করে দিচ্ছি। রনি ভাইয়া, রনি ভাই ঘুমিয়ে আছে, মিনাস কলে কথা বলছে, আমরা উঠে এসে প্যাকিং করছি। ওর রনি তো মনে করো মেয়েদের মতো অনেক টাইম লাগবে গোসল টুসল কইরা ফ্রেশ না ফয়া রেডি হইতে। যাই হোক, আই হোপ ইউ গাইজ এনজয় দিস চাঁদপুর ব্লগ। আর এই ট্যুরটা এতটুকুই ছিল, কারণ আমি এই কারণে চাঁদপুরে ট্যুর করতে চাই না আর ব্লগও করতে চাই না, কারণ এই জায়গায় অনেকগুলো অনেক মানুষের আত্মীয়স্বজন আছে, যাগো বাসা বাসা বেড়াইতে 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 সে যে জায়গায় যাই গাইজ ভাই বসতে হয় পাঁচ মিনিট, বসতে পাঁচ মিনিট আর আমরা চাই যে ওয়াশরুম করতে পারতাছি না গাইজ। গ্রামীণ এলাকার যে ওয়াশরুম বললাম না থাক গাইজ, কারণ এই যে এই কারণে আমি মনে করি গাইজ চাঁদপুরে ব্লগ করতে চাই না। আমরা দুজন ব্লগ হয়ে গেছি গা, ব্লগ আমাদের ওয়াশরুম ব্লগ। তো গাইজ এখন ব্লগ এন্ড করে দেবো, আই হোপ আমি আশা করি যে আপনাদের সবারই ব্লগটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করেন, আর মেক শিওর টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড আই উইল হ্যাভ অলওয়েজ ভাই, বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, পরে লাইক দিবেন। তোমার অ্যাক্টিং শেষ, ওভার অ্যাক্টিং কে 50 রুপি কাটো, চলো যাও তুমি। তো গাইজ চাঁদপুরের যদি নেক্সট টাইম আমরা আইসা থাকি, আমরা তাহলে এইভাবে ট্যুর দিব না, আত্মীয় স্বজনদের বাসায় যায় যায়। ইনশাল্লাহ মিনাস ভাইয়া আর রনি ভাইয়ের সাথে আসি, আবার সাথে আবার আসি, বুন্দা ভাইয়ের সাথে আবার আসি, কোনো আত্মীয় স্বজনের বাসা থাকবো না, দরকার হলে হোটেল ভাড়া করে থাকবো। আমরা চাঁদপুর শহর মনে করো পুরো জায়গাটা দেখাবো, লাইক কক্সবাজার যেরকম করছি জায়গা জায়গা ঘুরছি হোটেলে থেকে। লেকিন আত্মীয় স্বজনদের বাসাতে থাইকা পড়তি রাতের থাইকা থেকে যে ব্লগটা করতে হতে অনেক কষ্ট, আর ক্যামেরাম্যান ভাই আমাদের ক্যামেরাটা নিচে করে ফেলছে, আই ডোন্ট নো ওয়াই। সো গাইজ আই হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ, ইফ ইউ ডিড মেক শিওর টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড আই উইল অলওয়েজ হোপফুলি ক্যাচ ইউ ইন নেক্সট ব্লগ, টিল দ্যাট টাইম পিস আউট অন দিস সেভেজ, আল্লাহ হাফেজ গাইজ।